Assalamualaikum, Srishti Academy School এর অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আবার চলে আসলাম বীজগণিতের রাশি অর্থাৎ 3.1 এর উপর সমস্যা সমাধান নিয়ে। আজকে আমি কথা বলতেছি 3.1 এর 5 নম্বর সমস্যা নিয়ে। দেখো এখানে প্রশ্নে কি বলা হচ্ছে, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x^4 + 1/x^4 = 322। এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ, আরেকটা হচ্ছে দেওয়া মান থেকে প্রমাণ। দুই ভাবেই করা যায়। তো তোমরা দুইটা নিয়মই জানো, ক্লাসে এটি দেখে এসেছো, তারপরেও আমি এখানে আলোচনা করতেছি তোমাদের জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। তাহলে চলো আমরা এটার সমাধানটা শুরু করি। আশা করি তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে আমার সাথে আসো এবং আমার সাথে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। চলো শুরু করি সমাধান। দেয়া আছে x - 1/x = 4। আবার একটা প্রমাণের কৌশলটা হবে যে দেওয়া মান থেকে আমি প্রমাণ করব। কিভাবে সেটা, যে প্রমাণটা করতে হবে সেখানে x এর পাওয়ার হচ্ছে 4। আমি যদি দেওয়া মানকে একবার বর্গ করি তাহলে কিন্তু x এর পাওয়ার 2 পাওয়া যাবে। আবার দ্বিতীয়বার যদি বর্গ করি, দেখো x এর পাওয়ার 2 তার পাওয়ার 2, তাহলে x এর পাওয়ার কত হয়ে যায়, 4 হয়ে যায়। অর্থাৎ x এর পাওয়ার 4 বানানোর জন্য আমি কি করব, দুইবার বর্গ করব। তাহলে চলো দুইবার বর্গ করে খুব সহজেই আমরা এই প্রমাণটা করে ফেলি। অবশ্যই আমরা নোট দেব বর্গ করি। দেখো তোমাদের কিন্তু আমি বর্গর সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করে সেটা কিন্তু শিখিয়েছি, সেটা এখানে প্রয়োগ করতে হচ্ছে। a - b² সূত্র, a² - 2ab + b² আর সবাই জানি 4 এর বর্গ হচ্ছে 16। এবার দেখো কি থাকে, x² - 2 + 1/x² = 16, এটা থাকবে। এরপর স্টেপটা দেখো, আমি যদি -2টাকে ডান পাশে নিয়ে যাই অবশ্যই +2 হবে, আর 16 সাথে 2 যোগ হয়ে 18 হয়ে যাবে, লিখলাম 80। দেখো বলেছিলাম যে একবার বর্গ করলে পাওয়ার 2 হবে, যেহেতু পাওয়ার 4 দরকার তাহলে কি করব, দুইবার বর্গ করব, আরেকবার বর্গ করব, তাহলে কিন্তু প্রমাণটা আমাদের হয়ে যাবে। চলো এবার আমরা দ্বিতীয় পর্যায়ের বর্গটা করি। এখানে আমরা আবার নোট দিবে যে বর্গ করে। এবার দেখো আবার কিন্তু আমার a + b² সূত্রটা দেখতে হবে। সূত্রটা আমরা জানি a² + 2ab + b² সমান, দেখো তুমি যদি 18 বর্গ করো তাহলে কি হবে, 324 হয়ে যাবে, লিখলাম 324। x^4 + 2 + 1/x^4, এবার দেখো তুমি যদি +2 ডান পাশে নিয়ে যাও তাহলে সেটা কি হবে, -2 হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 322। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল x^4 + 1/x^4 = 322, যেটা প্রমাণ করতে বলছে খুব সহজে অল্প সময় কিন্তু প্রমাণ হয়ে গেল যদি এই পদ্ধতিতে করো। এটা কিন্তু বিকল্প রাস্তাও আছে, আমি তোমাদের বিকল্প রাস্তাটাও দেখাবো। তো বিকল্প রাস্তা মনে হয় একটু বড় হয়ে যাবে। চলো আমরা এবার বিকল্প পদ্ধতিটা দেখি যে দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে এটাকে সমাধান করা যায়।
তাহলে আমরা যদি বিকল্প পদ্ধতি সমাধান করতে চাই তাহলে কি করব বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব লিখলাম বাম পক্ষ x টু দি পাওয়ার 4 + 1 / x টু দি পাওয়ার 4 দেখো x টু দি পাওয়ার 4 এর কোন সূত্র বা কোন সিদ্ধান্ত কিন্তু আমাদের জানা নাই তাহলে কি করতে হবে আমরা পাওয়ার 4 কে স্কয়ার হোল স্কয়ার লিখব তাহলে a² + b² এর জন্য সিদ্ধান্ত আমরা জানি সেই অনুযায়ী সিদ্ধান্ত ব্যবহার করতে পারব এই চিন্তা থেকেই কিন্তু আমি x টু দি পাওয়ার 4 কে লিখতেছি x² হোল স্কয়ার লিখলাম x² হোল স্কয়ার প্লাস 1 বাই x² হোল স্কয়ার তাহলে অনু সিদ্ধান্তটা হচ্ছে a² + b² লিখব আমরা a + b হোল স্কয়ার - 2ab এটা লিখে ফেললাম এবার খেয়াল করো এই যে বন্ধনীর ভিতরে দেখতেছো এই বন্ধনীর ভিতরেও কিন্তু আমি আবার অনু সিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারি কি সেটা স্কয়ার প্লাস বি স্কয়ার কাজেই আমার দ্বিতীয়বার আবার অনু সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তাহলে এই অংশের যোগ পরিবর্তে লিখলাম কি x - 1 / x হোল স্কয়ার প্লাস 2 * x * 1 / x আর এই অংশ পরে কি আছে এখানে স্কয়ার আছে আমি এখানে স্কয়ারটা দিয়ে দিব এবার দেখো এই উপরে x স্কয়ার নিচে x স্কয়ার চলে যাবে কি থাকলো - 2 থাকলো এই - 2 টা আমরা এখানে লিখব এবার মান জানি মান বসিয়ে দিই এর মান দেয়া আছে কত 4 দেয়া আছে তো 4 লিখি 4 স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার - 2 4 স্কয়ার হচ্ছে 16 দেখো 16 আর 2 যোগ করলে হবে 18 18 স্কয়ার মাইনাস 2 18 বড় করলে হবে 324 বিয়োগ করলে হবে 322 সমান রাইট হ্যান্ড সাইড দেখো তোমাদের কি আমি দুইটি পদ্ধতি দেখালাম তোমাদের যে পদ্ধতি ভালো লাগে তোমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবে তো আমি আশা করব তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানটা বাসায় প্র্যাকটিস করবে এবং শেখার চেষ্টা করবে কোথাও যদি কোনো কিছু না বোঝো তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে জানাবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার সকল সমস্যা সমাধান করতে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ